এটা হচ্ছে 2023 সালের নতুন সংস্করণের সুজুকি জিক্সার 150 ABS। এই সংস্করণের বাইকটিতে কি কি পরিবর্তিত হয়েছে, বাইকটির বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটির কালো রঙের সঙ্গে লেমন গ্রিন এবং লাল রঙের সঙ্গে সিলভার কালার কম্বিনেশন। নতুন কালার কম্বিনেশনের কারণে বাইকটিকে দেখতে আগের চেয়ে অনেক বেশি মাস্কিউলার। বাইকটির গ্লসি ব্ল্যাক ফুয়েল ট্যাঙ্কটির উপরে সুজুকির 3D লোগো ব্যবহার করা হয়েছে। এমবেলের উপরে সিলভার রঙের সুজুকি স্টিকারের সাথে গ্রে এবং গ্রিন কালারের গ্রাফিক্স লক্ষ্য করবে। এমবেল এবং ফুয়েল ট্যাঙ্কটিতে ফাইবার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই সংস্করণের বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটিও যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 12 লিটার। বাইকটিতে আগের মতোই স্টেট পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে নতুন চমক হিসেবে থাকছে নতুন সংস্করণের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি ব্লুটুথ কানেক্টিভিটি ইন্ডিকেটর, মিস কল SMS নোটিফিকেশন অ্যালার্ট, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, RPM ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। ঝামেলামুক্ত রোড চেনার জন্য বাইকটিতে GPS নেভিগেশন অ্যাসিস্ট ব্যবহার করা হয়েছে, যা এই সেগমেন্টের বাইকগুলির ক্ষেত্রে একদমই নতুন। বাইকটিকে সামনে থেকে দেখতে আগের মতোই রয়েছে স্প্লিট LED লাইট সমৃদ্ধ হেডলাইট ফ্রন্ট কেস, যার মধ্যম অংশে রয়েছে হাই বিম সেটআপ, উপরে এবং নিচে রয়েছে লো বিম লাইট সেটআপ। তার পাশে রয়েছে এর হ্যালোজিন টাইপের টান ইন্ডিকেটর লাইট, যা আপনি চাইলেই পরবর্তীতে LED লাইটে কনভার্ট করতে পারবেন। বাইকটিতে সুজুকির ব্র্যান্ডিং সহ গ্লসি ব্ল্যাক ফাইবার প্লাস্টিকের ফ্রন্ট মাডগার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটিতে আগের সংস্করণ মতোই থাকছে স্টিফার টেলিস্কোপিক সাসপেনশন, সঙ্গে রয়েছে লেমন গ্রিন গ্রাফিক্স এর সাথে 17 ইঞ্চি অ্যালয় রিম, টিউবলেস 182 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 276 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ফ্রন্ট সাসপেনশন প্রথম থেকে অনেক কমফোর্টেবল থাকে, তাই আপনার রাইডিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে। এই বাইকটির ইঞ্জিন হিসেবে সুজুকি বেছে নিয়েছে ফুয়েল ইঞ্জেক্টেড 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 155 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1 লিটার। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 13.6 PS at 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 13.8 Nm at 6000 RPM। সঙ্গে রয়েছে এর 5-স্পিড গিয়ার বক্স। এই ইঞ্জিনটিকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে এয়ার কুল, যা খানিকটা দেরিতে হলেও বাইকটির ইঞ্জিনকে ঠান্ডা করে ফেলে, ফলে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে ইঞ্জিন হিটিং জনিত যে কোনো ধরনের অসুবিধায় পড়তে পারেন, এ বিষয়ে একটু সতর্ক থাকবেন। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1035 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2025 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার। বাইকটির ডিজাইন অনেক কম্প্যাক্ট হয়, সিটের যানজটের ভেতরে বাইকটিকে আপনি অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, তাই আপনার হাইট যদি 5 ফিট 6 কিংবা তার আশেপাশে হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, তাই রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রিল্যাক্সিং। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়নেতা স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। পিলিয়ন সিটের পেছনে ইন্টিগ্রেটেড গ্র্যাব ড্রিল ব্যবহার করা হয়েছে, যেগুলি ধরে পিলিয়ন খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবে। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে লেমন গ্রিন গ্রাফিক্সের 17 ইঞ্চি অ্যালয় রিম, টিউবলেস 140x60 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 240 মিলিমিটারের সিঙ্গেল হাইড্রোলিক ডিস্ক ব্রেক। যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, তাই বাইকটির ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন। সামনে থেকে বাইকটি দেখতে যতটা মাস্কিউলার, পেছনে এসে ওই মাস্কিউলার লুক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে সুজুকি। পেছনের দিকে প্রথমেই আপনার নজরে আসবে স্পোর্টস ফিল LED টাইপের টেল লাইট, তার পাশে রয়েছে এর হ্যালোজিন টাইপের পার্কিং লাইট, টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছনের চাকার সাথে টায়ার হাগারও ব্যবহার করা হয়েছে। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 141 কেজি। এরপরে ওই বাইকটিকে নিয়ে আপনি 120 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 38-42 কিলোমিটার/লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42-45 কিলোমিটার/লিটার। এত সব ফিচার, নেগেটিভ স্পোর্টস মডেল, সুজুকি ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 182,000 রুপি। বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 3,45,000 থেকে 3,55,000 টাকার ভেতরে। সুজুকি জিক্সার 150 ABS বাইকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে ইয়ামাহা FZS ভার্সন 4। ইয়ামাহা FZS ভার্সন 4 বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।